শুভ বিকাল বন্ধুরা। তো বিকালবেলা আমি একটু ছাদে এসেছি, গাছগুলো একটু জল দিতে হবে। তো গাছগুলো তোমার জল দেওয়া হয়নি, একটু জল দেবো বলে ছাদে আসলাম। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে গল্প করে নিই। আর আমি একটু দেরি হয়ে গেছে স্নান করতে, কারণ আজকে প্রচুর কাঁচা ধোয়া করেছি, অনেক কাঁচা ধোয়া করেছি। তো সেইগুলো করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, আর ওই জন্য স্নানটা করতে দেরি হয়ে গেছে আমার। এখনও ছাদে আমি কিছু রয়েছে, আমি এগুলো নিতে আসলাম। ভাবলাম চলো এগুলো নিয়ে গাছগুলো জল দিয়ে যাই। তো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। ছাদে এখানে এসে বসে রয়েছি, আর তোমার পাখিগুলো কিচমিচ চিচমি করছে, কারণ এখন ওরা সন্ধ্যা লেগে যাচ্ছে, তখন ওরা সব ঘরে ঢুকবে, ওই জন্য সব পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির করছে। আর ট্রেন যাচ্ছে, ট্রেনের সাউন্ড তো তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, এখান দিয়ে ট্রেন যাচ্ছে আমাদের বাড়ির পাশে, ট্রেনের রাস্তা। তো সেদিনকে তোমরা দেখালাম না, ছাদটা আমরা পরিষ্কার করলাম ঝাট জল দিয়ে, ঝাঁটা দিয়ে কসলি কসলি। তো ছাদটা কত চকচক করছে না, প্রচণ্ড নোংরা হয়েছিল ছাদটা। মানে শাকনিক আর ওসব দুই ভাই মিলে ছাদের মধ্যে খেলা করে, তো আর প্রচণ্ড নোংরা করে। তো আমি ছাদটা ধুয়ে দিয়েতে, মানে ঝাঁটা দিয়ে জল দিয়ে পরিষ্কার করাতে অনেকটা নোংরা কেটে গেছে, দেখো ভালোও লাগে এখন দেখতে। তো চলো আমি আগে গাছগুলো জল দিয়ে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো আমার সমস্ত গাছগুলো জল দেওয়া হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে, মানে দারুণ লাগছে। এটা হচ্ছে সাদা গোলাপ, দেখো গাঁদা ফুলটা কত বড় হয়েছে। এটা কিন্তু তোমার কি দুপাটি ফুল বলে সেই ফুল গাছটা, দুপাটি ফুল। পাতাগুলো কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে। এটা কিন্তু তোমার হাজারি গোলাপ, তোমরা চেনো নিশ্চয়ই, এখানে প্রচুর ফুল হয়, মানে হাজারি গোলাপ বলে না সেই গোলাপ ফুল, এটা হচ্ছে হাজারি গোলাপ। এটা আমি এটা কিনেছিলাম, এটা নাকি কি বিদেশি জবা না কি বলে, এই গাছটা অনেকগুলো করি এসেছিলো, কিন্তু এখন একটা ফুলও ফুটলো না, জানি না ফুলগুলো ফুটবে কিনা বলতে পারছি না। দেখো গাছ, আর এটা আমি সাত পাতা হয়ে গেছিলো এই গোলাপ ফুল গাছটা, তো আমি গোলাপ ফুল গাছটা পুরোটা কেটে দিয়েছি সাত পাতা হওয়ার জন্য, কারণ ফুল ফুটবে না, সাত পাতা হলে নাকি ফুল ফোটে না শুনেছি, তো ওই জন্যই কেটে দিলাম গাছটা। আর এই গোলাপ ফুল এখনও কোনো করি আসেনি, এখনও মনে হচ্ছে আসবে আসবে ভাব আছে, এখানটায় মনে হচ্ছে করি আসবে আসবে ভাব আছে এটাই। তো এই যে গাছগুলো, আর এখানে একটা গাছ লাগিয়েছে, এটা হলুদ রঙের জব গোলাপ ফুল, কি সুন্দর লাগছে দেখতে দেখো। তো এই হলো আমার গাছ ছাদের ফুল বাগান। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, সন্ধ্যা লেগে গেছে, ওদিকে আরুষ আর শাকনি করে দুই ভাই মিলে ঘুমাচ্ছে। সোয়েটারগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, মায়াপুর ঘুরতে গেছিলাম তোমাকে বলেছি, তো সেখান থেকে আসার পরে ভাবলাম যে একটু সোয়েটার মানে সবগুলো ডেটল জলে ধুয়ে দিই, তাহলে জিনিসটা ভালো হয়, অনেকটা জীবাণুমুক্ত থাকে, যায় যদি বাচ্চা কাচ্চা পড়বে তাহলে জীবাণুমুক্ত রাখাটাই উচিত। তো চলো আমরা এবার নিচে যাই, ছাদে জামা কাপড় সব তোলা হয়ে গেল, সন্ধ্যাও লেগে গেছে আমার অলরেডি, তো এবার নিচে যাব। অন্ধকার হয়ে গেল বাড়িটা দরজাটা দেওয়ার জন্য, এবার নিচে যাচ্ছি আমি, চলো যাই। আমি রান্নাঘরে চলে আসলাম এখন আরুর জন্য খাবার তৈরি করতে, ওই সন্ধ্যাবেলা একটু মিক্সার দিয়ে ভাত
করে আমি খাওয়াই ওকে। আর দুপুরবেলা যেহেতু ভাত খায়নি, আর মিক্সার ভাত করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তার খাবারটা তৈরি করতে আমি রান্নাঘরে চলে আসলাম। আর আমার শরীরটা প্রচণ্ড সত্যিই খুব খারাপ, তোমাদের ঠিক মতন ভিডিও আমি দিতে পারছি না। আমি শরীরটা সুস্থ হলে আবার তোমাদের নতুন নতুন ভিডিও দেব। তো এটা আমার পুরনো ভিডিও, আগে করা ছিল, তো সেটাই তোমাদেরকে দেখা দিচ্ছি। তো প্লিজ তোমরা সকলে আমার পাশে থেকো, আমাকে কেউ ভুলে যেও না। আমার শরীরটা সুস্থ হলে আবার আমি তোমাদেরকে ভিডিও দেব। আমার গলা ফুলেছে, প্লাস গাল টাল সব ফুলেছে, ঠান্ডা লেগে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন ডাক্তার দেখে চিকিৎসা চলছে। তো সুস্থ হলেই আমি আবার তোমাদেরকে ভিডিও দেব। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যেতে পারো। তো চলো তাড়াতাড়ি তোমার ভিডিওটা দেখতে থাকো। পড়বি না? আমি টাকা নিব। বই পড়বি না? বই পড়বি না তাহলে? তাই এখানে বস। শাগনিকে বললাম একটু পড়তে বসে পড়, তো ড্রয়িং নিয়ে বসে পড়েছে। কাল যেহেতু ড্রয়িং আছে, ড্রয়িং গুলো কমপ্লিট হয়নি, তো ড্রয়িং গুলো করে নিচ্ছে। আর আমার ওদিকে তোমাদের বলেছিলাম না, এক গাদা জামা পড় কাঁচা ধোয়া করেছি। আর ওই দেখো চিয়ার ভরা এক গাদা জামা কাপড়, চিয়ারে আর জায়গা ধরছে না, এত জামা কাপড় কাঁচা ধোয়া করেছি। তো সেইগুলো এখন ভাঁজ চাষ করতে হবে আমাকে। তো ভাবলাম একটু বসে নিই, সারাদিন তো বসার সময় পাইনি, তো খুবই খারাপ লাগছে। ওই জন্য লেপের মধ্যে একটুখানি পা টা ঢুকিয়ে একটু রিল্যাক্স করে নিয়ে আর আজকের ভিডিওটা আপলোড করেই আমি জামা কাপড় ভাঁজ করতে বসে পড়বো। তো চলো আমি ভিডিওটা আপলোড করা স্টার্ট করে দিই। যেহেতু আমার 8টার মধ্যে ভিডিওটা আমার চলে যায়, তো তোমরা সকলেই জানো আমি 8টার মধ্যে ভিডিও আপলোড করে দিই। তো সেই কাজটা এখন করব, তারপর জামা কাপড় ভাঁজ করতে বসবো। তো চলো